এবার ছাত্রছাত্রীরা পাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ। তৃণমূল ছাত্র দিবসে এদিন ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রতি বছর মুখ্যমন্ত্রীর দপ্তরে সিএমও 500 ছাত্রছাত্রীকে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। শিক্ষানবিশের পর ওই পড়ুয়াদের দেওয়া হবে শংসাপত্র, যা কাজে লাগবে চাকরি জীবনে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এ কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিএমওতে প্রতি বছর 500 ইন্টার্ন নেব, যারা উন্নয়নের কাজ দেখবে। তাদের একটা শংসাপত্র দেওয়া হবে, তা চাকরি জীবনে কাজে লাগবে। প্রতি বছর 500 পড়ুয়াকে সিএমওর ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখবার জন্য ফিল্ডে ফিল্ডে পাঠাব। নিজের অভিজ্ঞতার কথা বলে বড় দিদির মতো তৃণমূল নেত্রীর পরামর্শ, ছাত্রছাত্রীরা মনে রাখবেন টাকা পয়সা নয়, আপনাদের সম্পদ আপনারা নিজেরা। মনে রাখবেন ভালো জামাকাপড় নয়, আপনাদের সম্পদ উন্নততর মানসিকতা।